ভিউয়ার্স, গ্রামার ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ ক্লাসটিতে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসটি করা হয়েছে মূলত আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের ভিত্তিতে। প্রশ্নটি ছিল, নাউন কখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে বলুন তো বইয়ের পার্টস অফ স্পিচ কি, বুকের পার্টস অফ স্পিচ কি, আপনারা অবশ্যই উত্তর দেবেন নাউন। আর আমি যদি বলি সেলফ বা থাকের পার্টস অফ স্পিচ কি, আপনি বলবেন হ্যাঁ একটি জিনিসের নাম, সুতরাং এটিও নাউন। এবার খেয়াল করুন আমার পিছনে একটি কি আছে, এর নাম কি, অবশ্যই বলবেন বুকসেলফ, মানে বই রাখার থাক। এখন কথা হলো এই বুকসেলফ কি, বুক এবং সেলফ দুটি কি আলাদা আলাদা জিনিসের নাম বোঝাচ্ছে নাকি একটা জিনিসের নাম বোঝাচ্ছে। একটা জিনিসের নাম বোঝাচ্ছে, সেটি হচ্ছে বুকসেলফ, মানে একটা থাক, কিসের থাক, বই রাখার থাক। তাহলে বুক জিনিসটা আসলে সেলফকে বিশেষায়িত করলো বা সেলফের ধরন বা টাইপ বর্ণনা করলো। তাহলে একটা নাউন যখন অন্য কোনো নাউনকে বিশেষায়িত করে, তাহলে যে নাউনটি বিশেষায়িত করে বা অতিরিক্ত তথ্য দেয় সে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন এখানের মধ্যে সেলফের ব্যাপারে অতিরিক্ত তথ্য বা তার ক্লাস বোঝানোর জন্য, কোন ধরন সেটি বোঝানোর জন্য আমরা বই শব্দটি বা বুক শব্দটি ব্যবহার করেছি। সুতরাং বুক সেলফের মধ্যে সেলফ হচ্ছে একটি নাউন, আর তাকে যে বিশেষায়িত করেছে সেই বুক হলো একটি অ্যাডজেক্টিভ। এবার সিম্পল একটা এক্সাম্পল দেই। আমরা আইস যদি বলি তাহলে কি, বরফ। আর ক্রিম মানে হচ্ছে তো ক্রিম, হ্যাঁ কোন একটা ক্রিমি জিনিস। এখন যদি আমাদের খুব গরম লাগে তখন আমরা কি খেতে চাই, আইসক্রিম। এখানে আইস নাউনটি আসলে ক্রিমের অবস্থা বর্ণনা করলো। তাহলে এখান থেকে একটি মজার ব্যাপার আমরা জানতে পারলাম, যখন পাশাপাশি দুটি নাউন বসে তখন শেষের নাউনটি নাউনে থাকে কিন্তু তার আগেরটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন আইসক্রিম, এখানে শেষের ওয়ার্ডটি হচ্ছে ক্রিম, তাহলে সেটা হচ্ছে নাউন, আর আগের ওয়ার্ডটি হচ্ছে আইস, তার নাউন হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভ। এবার একটি মজার এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা হরিণ, তার পার্টস অফ স্পিচ কি, অবশ্যই বলবেন নাউন, হ্যাঁ হরিণ নাউন, নো প্রবলেম। কিন্তু আমি যখন বলছি আমি দেখেছি তাহার কালো হরিণ চোখ, এখানে হরিণ কি একটা হরিণ নামক প্রাণীকে বুঝাচ্ছে নাকি চোখের ধরন বর্ণনা করতে ব্যবহার করা হয়েছে? অবশ্যই চোখের ধরন বর্ণনা করতে ব্যবহার করা হয়েছে। ফলো মি, আমি যদি বলি আমি দেখেছি তাহার চোখ, হ্যাঁ অর্থ মোটামুটি ঠিকই থাকে, কিন্তু আমি যদি বলি আমি দেখেছি তাহার কালো হরিণ, এখন কিন্তু অর্থটা টোটালি ডিফারেন্ট হয়ে গেল। তাহলে এখানে দেখা গেল হরিণ নাউন হওয়া সত্ত্বেও আসলে চোখকে বিশেষায়িত করতে বা চোখের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিতে ব্যবহার করা হয়েছে, আর এই কাজ যেই করবে সেই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কালো হরিণ চোখের হরিণ একটি অ্যাডজেক্টিভ। ওকে, এবার সর্বশেষ একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বলুন তো দেখি, হি ইজ এ ইউনিভার্সিটি ইকোনমিক্স স্টুডেন্ট। এই জায়গাতে ইকোনমিক্সের পার্টস অফ স্পিচ কি, খেয়াল করুন এখানে কিন্তু ইকোনমিক্স ওই স্টুডেন্টকেই বিশেষায়িত করছে, সে কোন সাবজেক্টে পড়াশোনা করে, ইকোনমিক্সে পড়াশোনা করে। এই বিশেষায়িত করার জন্য বাক্যের মধ্যে ইকোনমিক্স শব্দটি ব্যবহার করা হয়েছে, সুতরাং এই জায়গাতে ইকোনমিক্স একটি অ্যাডজেক্টিভ। যখনই নাউন বা প্রোনাউনকে কোনো ওয়ার্ড বিশেষায়িত করবে তখন তা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সহজ কথা, অ্যাডজেক্টিভ কি করে, তথ্য অ্যাড করে নাউন বা কোনো প্রোনাউনের ব্যাপারে। এবার যদি এই ক্লাসটি খুব ভালো করে বুঝে থাকেন তাহলে আশা করি পরীক্ষাতেও ভালো করতে পারবেন, যদি পরীক্ষাতে এই টাইপের কোনো প্রশ্ন দেয়া হয়ে থাকে। আর যদি ক্লাসটা ভালো করে বুঝতে না পারেন অথবা আপনি মনোযোগ দিয়ে না করেন তাহলে আপনি পরীক্ষাতে ফেলও করতে পারেন। আর ফেল করার পরে ধরুন আপনি গান গাইতে শুরু করলেন, এক পৃথিবী দুঃখ আমার। এখন আমার প্রশ্ন হলো এই বাক্যে ব্যবহার করা পৃথিবীর পার্টস অফ স্পিচটা কি, এখানে কি পৃথিবী বলতে পৃথিবী নামক গ্রহকে বুঝাচ্ছি, না এখানে আসলে বললাম কি এক পৃথিবী দুঃখ আমার, অর্থাৎ আমার দুঃখের পরিমাণকে বোঝাচ্ছি। তাহলে যে শব্দ কোনো কিছুর দুষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে, তাহলে এখানে পৃথিবীটাও কি একটা অ্যাডজেক্টিভ। তো ভিউয়ার্স, মনের মধ্যে এক পৃথিবী দুঃখ রাখার কোনো দরকার নাই। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদের প্রতি থাকলো এক পৃথিবী ধন্যবাদ। আপনারা অনেক ভালো থাকুন, গ্রামার ওয়ার্ল্ডের সাথেই থাকুন।